সে ওমরের কাছে, ইয়া রাসূলুল্লাহ, নাজরান থেকে একজন খ্রিস্টান চারটা প্রশ্ন, কয়টা শুনতেছেন, কয়টা প্রশ্ন, চারটা প্রশ্নের একটা কাগজ, চারটা প্রশ্ন করে নাজরানের খ্রিস্টান শাসক তার বার্তাবাহক তার দূতকে পাঠিয়ে দিয়েছেন যে চারটা প্রশ্নের উত্তর যেন হযরতে ওমর দিয়ে দেয়, আর নাজরানের খ্রিস্টানের মাথা ব্যথা হযরত ওমর যেন একটু ঔষধ লিখে দেয়। চারটা প্রশ্ন আর বাদশার মাথা ব্যথা, সুবহান আল্লাহ, তিনি যেন একটু তাবিজ একটু ঔষধ যেন রেখে দেয় যাতে করে তার মাথা ব্যথা কমে যায়। নাজরানের খ্রিস্টানের চারটা প্রশ্ন পেলেন, তিনি প্রশ্নগুলো পড়লেন। প্রথম প্রশ্ন ছিল, ওমর আপনি বলবেন একই মায়ের পেট হতে দুটা শিশু একই দিনে জন্মগ্রহণ করলো আবার একই দিনে ইন্তেকাল করলো, কিন্তু একজনের বয়স হচ্ছে 50 বছর আরেকজনের বয়স হচ্ছে 150 বছর। আল্লাহ আকবার বলে আবার অন্যভাবে এসছে বেদায়া নেহায়াতে হযরত ওমরকে প্রশ্ন করেছে, ওমর আপনি বলবেন একই দিনে মায়ের পেট থেকে দুটো শিশু জন্ম নিল একই সময় একই দিনে আবার ইন্তেকাল করলো, তাদের একজন অপরজন থেকে 100 বছরে বড় ছিল, এটা কেমনে হয়? এই প্রশ্নের উত্তর হযরত ওমর আপনি আমাকে লিখে পাঠাবেন। এটা ছিল প্রথম প্রশ্ন। কি ছিল দুই নম্বর প্রশ্ন ছিল, আমার আপনি আমাকে লিখে পাঠাবেন পৃথিবীর এমন একটি জায়গার নাম আপনি বলুন যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর পড়বে না, এই জায়গাটা কোনটা, সেই জায়গাটাকে ফাইন্ড আউট করে আপনি সেই জায়গাটির কথা আপনি বলে দিবেন। আল্লাহু আকবার বলে আরো যেমন আল্লাহু আকবার। তৃতীয় প্রশ্ন ছিল, এমন সে কোন কয়েদি যার কয়েদখানায় যার জেলখানায় শ্বাস নেওয়ার কোনো পারমিশন নাই, এমন একটি জেলখানার নাম বলুন যে জেলখানায় কয়েদি আসামি শ্বাস নিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, অথচ সে শ্বাস নেওয়া ছাড়াই বেঁচে থাকবে, কোন সেই কয়েদি জেলখানা, সেই জেলখানার নাম আপনি বলবেন। আল্লাহু আকবার বলেন। লাস্ট প্রশ্নটি ছিল, সেটি কোন কবর যার বাসিন্দার জীবিত, এমন কবর আছে কিনা পৃথিবীতে যেই কবরের অধিবাসী জীবিত ছিল। সুবহানাল্লাহ বলেন, কবরটাও জীবিত ছিল আর সে কবর তার বাসিন্দা নাকি বাসিন্দাকে নিয়ে কবরওয়ালাকে নিয়ে ঘোরাফেরা করে। আল্লাহু আকবার বলেন। এবং কবর থেকে তার বাসিন্দারা জীবিত হয়ে দীর্ঘদিন পর্যন্ত জীবিত ছিল সেই কবরটার নাম বলবেন, কয়টা প্রশ্ন, সবাই বলেন আরো জোরে, কাকে করলেন, হযরত ওমর বিন খাত্তাবকে একজন বাদশাহ তার দূত মারফত পাঠাই দিলেন এই চারটা প্রশ্নের উত্তর যেন হযরত ওমর রেডি করে তিনি যেন তার কাছে পাঠায় দেয়।